এটা ছোট্ট আমার একটা গার্ডেন, তো এটা আমি করেছি। তো এইখানের মধ্যে আমি এই লাল ধরনের গাছ রোপণ করেছি। তো গাছগুলো বেশ সুন্দরই, কিন্তু আজকে সকালে আমি দেখি যে আমার গাছগুলোতে পাখি বা পোকা আমি পুরো শিওর না, যেটাই হোক ওটা অনেক গাছগুলার মানে উপরগুলো খেয়ে ফেলছে। তো আমার একটা ফ্রেন্ড বলল যে এটা ডাটা শাক। তো ডাটা শাক যে এত লম্বা হয় আর এত সুন্দর কালার হয় এটা আমার জানা ছিল না। তো যাই হোক, ওটা আমি আমার এই যে ছোট্ট গার্ডেন, তো ওইটার পাশ দিয়ে আমি এই লাল গাছগুলো রোপণ করেছি। তো আজকে আমি এই কাঁচি দিয়ে এই আরেকটা লাল গাছটার মানে পাতাগুলো আমি কেটে নিয়েছি। এই দেখেন পাতাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, কারণ এই গাছটার, এই যে গাছ দেখতেছেন এই গাছটার, কারণ আমি দেখি এক্সপেরিমেন্ট করতে চাই যে পরে আবার মানে নতুন পাতা গজায় নাকি, সেই জন্য। তো আসলে কিন্তু আমি কোনো দিন এই ধরনের শাকও খাই নাই, অন্তত পক্ষে এত কালারফুল। তো খুবই মানে আমার কাছে খুবই সুন্দর এই গাছটা, এবং গার্ডেনটা করা মানে গার্ডেনটা ছবিটা এখানে করার অর্থই হলো আমি মানে ওই লাল সুন্দর গাছগুলার জন্য। তো অনেকে বলতেছে এটা নাকি আবার ডাটা শাক। তো যাই হোক, এটা আমি কোনো দিন খাই নাই, তো আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে তো ভালো লাগতে পারে, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। তো এটাই ছিল আমার ছোট্ট গার্ডেনের ছবি। থ্যাংক ইউ।